শহর কমান্ডের অন্যতম কমান্ডার জনাব আব্দুল আল হারুন, মাননীয় সহ এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, 30 বছর পর স্মৃতিচারণটা সত্যি দুরূহ ব্যাপার। অনেক স্মৃতি হারিয়ে গেছে, তবুও কিছু কিছু স্মৃতি রয়ে যায়। সবাই বয়স হয়েছে। আমি একটা ছোট্ট স্মৃতিচারণ করবো আপনাদের সামনে, সময় নষ্ট না করে। আমি ছিলাম বিএলএফের মুক্তিযোদ্ধা এবং একটা গ্রুপের কমান্ডার। আমরা আগস্ট মাসের মাঝামাঝি শহরে ঢুকি। শহরের অবস্থা তখন বর্ণনা করে কেউকে বোঝানো যাবে না কী অবস্থা শহরের, শহরের রাস্তাঘাটের কী অবস্থা, শহরে চলাচল করতে কী যে অসুবিধা হয়, মুক্তিযোদ্ধা কেন সাধারণ মানুষের কী অসুবিধা হয়, এটা আপনারা অনেক বক্তার মুখে শুনেছেন, এটা আর আমি পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। তো আমরা এসে উঠেছি, আমি একটা বাসায় উঠেছি। এ বাসাটা হলো আপনারা সবাই চেনেন, এখন হাজিপাড়ার কমিশনার জালাল সাহেবের বাসা। ওনার বাসায় আমি রাত কাটিয়েছি। দুই তিন দিন কাটাবার পর একটা প্ল্যান করা হলো যে কোর্ট বিল্ডিংয়ে একটা বোমা ফাটানো হবে। কোর্ট বিল্ডিংটা তখন প্রশাসনের কেন্দ্রবিন্দু, মার্শাল ল কোর্ট সব ওখানে, মিলিটারিদের আড্ডা প্রচুর। একটা বোমা ফাটানো হবে, প্রথম অপারেশন আমাদের। এর আগে অপারেশন হয়েছে, অনেক মুক্তিযোদ্ধা এসেছেন অপারেশন করেছে। আমাদের যে আমরা বিএলএফের মুক্তিযোদ্ধা ঢুকছি, আমার গ্রুপের প্রথম অপারেশন করতে যাচ্ছি। তো ঠিক করা হলো দুজন যাবেন, বোমাটা ফাটিয়ে আসবেন। আমি এসেছি, হাজিপাড়ার লোকজন আমার খুব একটা পরিচিত নয়। তো যেদিন বোমাটা ফাটানোর কথা, বোমাটা তৈরি করে দেওয়ার দায়িত্ব ছিল আমার প্লাস্টিক এক্সপ্লোসিভ দিয়ে, সেদিন দুর্ভাগ্যক্রমে ও নির্দিষ্ট জায়গা থেকে প্লাস্টিক এক্সপ্লোসিভটা আমার হাতে এসে পৌঁছেনি, সেদিন বোমাটা বানালো হলো না। তো আমি ওই হাজিপাড়া জালাল সাহেবের বাইরের ঘরে বিছানায় শুয়ে আছি, দেখলাম যে পাড়ে বাইরে বারান্দায় কে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। এটা আমি আপনাদেরকে বলতে পারবো না কী ভাষায় গালাগালি করছে। তো এখন আমাদের একজন বেস কমান্ডার আবু শহীদ সর্দার সাহেব এসে আমাকে বললেন যে এই গালাগালিটা কাকে করছে জানেন? আমি বললাম কাকে করছে? বলে আপনাকে করছে। আমি বললাম আমি কী দোষ করলাম? কে করছে এটা গালাগালি? বলে ওনার নাম মিন্টু, আমরা ডাকতাম ম্যান্ডা চাচা, আপনাকে গালাগালি করছে। কেন করছে? বলছে যে মুক্তিযোদ্ধা বিন্দু, মানে শুদ্ধ ভাষায় বলছি আমি, যে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসছে মুক্তিযোদ্ধা, একটা বোমা পর্যন্ত বানিয়ে দিতে পারে না, সে কি তার অপরিসীম আগ্রহ, তার একটা বোমা যে কোর্ট বিল্ডিংয়ের মতো জায়গায় যেয়ে তখন ফোটানো, সেটা যে কী ওরকম অকল্পনীয় ব্যাপার ছিল সেটা এখন ধারণা করা যাবে না এই প্রেক্ষাপটে বসে। তো গালাগালি চূড়ান্ত করে তাকে বোঝানো সম্ভব হলো না। যা হোক, তারপর দিন এক্সপ্লোসিভ আসলো, যথারীতি বোমা বানানো হলো এবং এই ম্যান্ডা চাচা এবং আবু শহীদ সর্দার কোর্ট বিল্ডিংয়ে যে বোমাটা ফাটালেন এবং চট্টগ্রাম শহরের কেন্দ্রবিন্দুতে একটা বিরাট একটা আলোড়ন সৃষ্টি করে আসলেন, সেই ম্যান্ডা চাচা আমাদেরকে নিজে বেবি ট্যাক্সি ভাড়া করে আমাদেরকে অপারেশন করাতেন, নিজের পয়সা দিয়ে বেবি ট্যাক্সি ভাড়া করে আমাদেরকে অপারেশন করাতেন। সেই ম্যান্ডা চাচার বাসাতে আমাদের প্রধান অস্ত্রর ক্যাশিং, যেটা অস্ত্র যেটা লুকানো থাকে ক্যাশিং, সেই যে বাসা ছিল সেই ম্যান্ডা চাচার বাসাতে আমাদের কিছু কিছু ট্রেনিংও চলতো।
আমাদের খাওয়া দাওয়া অনেক মুক্তিযোদ্ধার খাওয়া দাওয়া ওখানে চলতো, সে মেন্টাতে যায় এখন অর্ধোন্মাদ, তার পরিবাররা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন। এই মেন্টা চাচাকে আমরা এখন যে যদ্দূর পারি আমরা হয়তো চেষ্টা করি সাহায্য করবার জন্য, কিন্তু এটা অনেক অপ্রতুল। সেই মেন্টা চাচার স্মৃতি আমাদের এখনও খুব বেশি পীড়ন দেয়। আজকে এই প্যারেড ময়দানে দাঁড়িয়ে যারা এই প্যারেড ময়দানে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা মেলা, স্বাধীনতার মেলা করবার আয়োজন করেছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা তো আমাদের কাছে নেই। কেউ কি কল্পনা করেছেন এক বছর আগেও যে এই প্যারেড ময়দানে একটা স্বাধীনতার মেলা করা সম্ভব? এখানে যারা আছেন, দানু ভাই, মাহফুজ ভাই, আবদুল্লাহ হারুন ভাই, মাজার ভাই, যারা আছেন, যারা এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন, তাদের কাছে আমরা এবং আমাদের জাতির সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি এই বলে শেষ করছি। ধন্যবাদ।